আর মারা যেতে তারাও পরিতে পরিণত হয়। এরপরে সবাই মিলে আনন্দের সাথে স্বর্গে চলে যায়। সিনচোলা জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল। পপি, মুনিয়া, ন্যান্সি, রায়া, এই চার পাখি সব পাখিদের মধ্যে কিছুটা আলাদা ছিল। ওই চারজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। জঙ্গলের বাকি পাখিদের সাথে তারা খুব বেশি মেলামেশা করত না। ওই চারজন খুবই সুন্দরী ছিল। জঙ্গলের বাকি পুরুষ পাখিরা সারা দিন শুধু তাদের দিকেই তাকিয়ে থাকতো, ওদের সাথে বন্ধুত্ব করতে চাইতো। কিন্তু ওই চারজন পাখি নিজেদের মধ্যে খেলা করত, ঘুরে বেড়াতো, কথা বলতো, আর এই কারণে জঙ্গলের বাকি পাখিরা তাদেরকে খুবই অহংকারী বলে ভাবত, আর সমস্ত মহিলা পাখিরা তাদের রূপকে হিংসে করত। একদিন যখন পপি, রায়া, ন্যান্সি আর মুনিয়া জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তখন জঙ্গলের বাকি পাখিরা মিলে কথা বলছিল। তখন তাদের দেখে টুন্না বলল, আরে দেখো দেখো ওই চারটে পাখি। তারপর ম্যাক্স ইগল বলল, আরে হ্যাঁ, পপিকে দেখলে তো আমি একেবারে অজ্ঞানী হয়ে যাই, আর আমার রায়াকে খুব ভালো লাগে, চলো ওর সাথে কয়েকটা কথা বলে আসি। এই কথা বলে ম্যাক্স পপির নাম ধরে ডাকতে থাকে আর বলে যে, পপি পপি দেখো আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ম্যাক্সের আওয়াজ শুনে পপি তার দিকে ঘুরে তাকালো, তারপর বলল, কিন্তু আমি চাই না। কেন কেন চাও না তুমি? আমার মধ্যে কি খারাপ আছে? কোনো খারাপ নেই, শুধু আমি চাই না। এইটা শুনে ম্যাক্সের খুব রাগ হয়। তারপর সে মনে মনে বলে যে, এর এত অহংকার, একে তো একটা শিক্ষা দিতেই হবে। আর এই সব কিছু দূরে গাছে বসে আরলো সারস দেখছিল। আর সে ময়ূরীকে বলে যে, তুই দেখলি ময়ূরী, আমি এই টুন্নার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল, কিন্তু ও রায়ার সাথে বন্ধুত্ব করতে চাইছে, আর রায়া থাকতে এই টুন্না আমার সাথে কখনো বন্ধুত্ব করবে না। আমার এই রায়ার কিছু ব্যবস্থা করতেই হবে। তখন সেখানে পেঁচা মহারাজ আসেন আর বলেন যে, ন্যান্সি আমার তোমাকে খুব পছন্দ, আর এই জঙ্গলের পাখিদের মধ্যে রাজা হওয়ার দরুন আমি তোমাকে আমার রানী হওয়ার জন্য প্রস্তাব দিতে চাই। পেঁচা মহারাজের কথা শুনে ন্যান্সি শালিক বলে, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আপনি আমিষ খান, আর আমি এরকম কাউকে বিয়ে করতে পারবো না। কি, তোমার এত বড় সাহস যে তুমি আমার প্রস্তাবটাকে মানতে অস্বীকার করছো? তোমাকে এর সাজা অবশ্যই পেতে হবে। তারপর পেঁচা মহারাজ প্রজাদের আদেশ দিলেন, আমার রাজ্যের পক্ষী প্রজারা, ন্যান্সিকে ধরে সুদিতে চড়া, এটাই আমার আদেশ। তারপর থিও কাক, অ্যালবার্টো কাকাতুয়া, ম্যাক্স ইগল আর টুন্না মিলে ন্যান্সি শালিককে বন্দি বানিয়ে ধরে নিয়ে যায়। তা দেখে পপি পায়রা, মুনিয়া আর রায়া ব্যাকাও অস্থির হয়ে উঠে বলে, না না এরকম করবেন না মহারাজ, ন্যান্সিকে ছেড়ে দিন। যখন সবাই মিলে ন্যান্সিকে নিয়ে গিয়ে শুলির উপর বসাতে যাবে, ঠিক সেই সময় কোথা থেকে মুনিয়া উড়ে এসে নিজেই সেই শুলির উপরে বসে যায়। আর মুনিয়াকে এমন করতে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তখন ন্যান্সি চেঁচিয়ে উঠে কেঁদে বলে, তুই এটা কি করলি মুনিয়া, কেন করলি? এরকম না করলে ওরা তোমাকে মেরে ফেলতো, মহারাজের প্রজারা তোমাকে ছেড়ে দেবে না, আর তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে মরে যেতে দেখতে পারতাম না, এই জন্য। এই কথা বলে মুনিয়া মারা যায়। কিন্তু মারা যাবার সাথে সাথেই ও একটি সুন্দর পুরি হয়ে যায় আর একটা উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়, যেটা কেউই দেখতে পায়নি। এরপর একদিন ম্যাক্স পপির জন্য একটা ফল নিয়ে আসে আর তাকে বলে যে, পপি আজ আমার জন্মদিন, আর আমি সবার জন্য ফল এনেছি। আমি জানি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও না, কিন্তু এই জঙ্গলের সদস্য হওয়ার দরুন আমার জন্মদিনে একটা তো ফল খেতেই পারো, তাই না? ঠিক আছে, আজকে তোমার জন্মদিন, আর আজকের দিনে আমি তোমার মনে দুঃখ দিতে চাই না, শুভ জন্মদিন। এই কথা বলে পপি যখন সেই ফলটা খেতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ন্যান্সি আসে আর বলে, দাঁড়াও পপি, আমি ওদের ওপর একদম বিশ্বাস করি না, এই জন্য এই ফল আমি প্রথমে খাবো, যদি আমার কিছু না হয় তাহলে তুমি খেও। এই কথা বলে ন্যান্সি ফল খাওয়া শুরু করে, আর ন্যান্সিকে ফল খেতে দেখে ম্যাক্স
ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ন্যান্সি ফল খাওয়ার সাথে সাথেই মারা যায়। তখন রায়াও সেখানে গিয়ে পৌঁছায়। এটা কি হলো আমার বন্ধু, আমাকে বাঁচানোর জন্য তুই বিষ পান করলি, আমি আমার এত ভালো বন্ধুকে হারিয়ে ফেললাম। যদি আমি এখানে আগে চলে আসতাম তাহলে তোকে ওই ফলটা খেতে দিতাম না, আমি খেয়ে নিতাম এই বিষ। এরকম বলিস না আমার ভালো বন্ধু, তুই তো একা থেকে গেছিস আমার জন্য। ন্যান্সিও মারা যেতেই একটি পরীতে পরিণত হয়, আর সেও সেই উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়। এদিকে পপি আর রায়া কাঁদতে থাকে। এমন ভাবেই কিছুদিন কেটে যায়। পপি আর রায়া আগের মতন আর আনন্দে থাকতো না, তারা খেলতো না, হাসতো না, শুধু মন খারাপ করে এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। টুন্না তখনও কিন্তু রায়ার পেছনে পড়েছিল। ও যেভাবেই হোক রায়ার সাথে বন্ধুত্ব করতে চাইছিল, আর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল আরলো। আরলো যতই দেখত তার রাগ ততই বেড়ে যেত, আর সে তার সমস্ত রাগ রায়ার উপরে বার করতে চাইছিল। একদিন রাত্রিবেলায় রায়া আর পপি নিজেদের পছন্দের গাছে ঘুমোচ্ছিল, তখন আরলো চুপি চুপি সেই গাছের নিচে এসে দাঁড়ায় আর মনে মনে বলে, অনেক হয়েছে রায়া, আমি তোকে আর সহ্য করতে পারছি না, তোর খুব অহংকার না নিজের সৌন্দর্যতার উপর, এবার তো তোকে মরতেই হবে, আর তোর মৃত্যুর পরই আমি আমার বন্ধু টুন্নাকে পাব। এই কথা বলে আর লোক চুপি চুপি সেই গাছে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুন থেকে পপি রায়াকে বাঁচাতে থাকে, তো রায়া পপিকে। দুজনে পরস্পরকে বাঁচাতে গিয়ে শেষ বেশ দুজনেই পুড়ে মারা যায়, আর মারা যেতে তারাও পরীতে পরিণত হয়। তারপর দুজনেই সেই উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়, যেখানে প্রথম থেকেই ন্যান্সি আর মুনিয়া গিয়েছিল। ওরা বুঝতেই পারছিল না যে ওরা চারজন পরে কি করে হয়ে গেল। তারা ভাবছিল যে মারা যাবার পর কি সবাই পরীতে পরিণত হয়। তখন সেখানে ভগবান বিষ্ণু আসেন এবং বলেন, পরীরা, তোমরা এটা ভেবে দুশ্চিন্তা করছো যে মৃত্যুর পর এমন পরী তোমরা কি করে হলে, তাই তো? আসলে তোমরা চারজন দেবতার সখী ছিলে, কিন্তু আমার অভিশাপে তোমরা এখানে পাখি হয়ে জন্মেছিলে, কারণ তোমরা চারজন পরী নিজেদের সৌন্দর্য নিয়ে একে অপরের সাথে ঝগড়া করতে, একে অপরের ক্ষতি করার জন্যে উঠে পড়ে লাগতে, আর সেই জন্যেই আমি অভিশাপ দিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে পাখি হয়ে জন্মাবে, আর এখানে থেকে একে অপরকে ভালোবাসতে শিখবে, আর যদি এমন কোনো সময় আসে যখন কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই একে অপরের জন্য প্রাণ দিয়ে দেবে, আর তখনই তোমরা মুক্তি পাবে। আর আজ তোমরা চারজনেই আমার অভিশাপ থেকে মুক্ত, চলো আমরা স্বর্গে একসাথে আবার ফিরে যাই। এরপরে সবাই মিলে আনন্দের সাথে স্বর্গে চলে যায়। বৃন্দাবনের ঘন জঙ্গলে সমস্ত পাখিদের সাথে টুন্না তার মা টুনিয়া, বাবা টুন্না ও ভাই টুনটুনের সাথে বসবাস করত। পাখিদের দলের সমস্ত পাখিরা একসাথে মিলে খেলা করত, ঘুরে বেড়াত, কথা বলত, কিন্তু তাদের সবার থেকে আলাদা ছিল টুনা। ও সারা দিন ধরে শুধু ভগবান কৃষ্ণেরই নাম করে চলত, আর টুনাকে এমনভাবে দেখে সমস্ত পাখিরা হাসাহাসি করত, তাকে পাগল বলে মনে করত, আর তাকে ভীষণভাবে রাগাত। একদিন যখন সকল পাখিরা মিলে বসে গল্প করছিল, তখন টুনা নিজের কৃষ্ণ ভগবানের নাম নিতে নিতে নদীর পাড়ে গিয়ে একটি গাছে বসে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তখনই একটা ছোট্ট ছেলে তার বন্ধু গরুকে নিয়ে সেই গাছের তলায় খেলতে খেলতে আসে। তারপর, আরে তুমি কোন পাখি গো যে এত মিষ্টি গলায় কৃষ্ণ ভগবানের নাম নিচ্ছ? আমি টুনা, কিন্তু তুমি কে? তুমি কি আমাদের মানে পাখিদের ভাষা বুঝতে পারো? আমার নাম মুকুন্দ, আর আমি সবার ভাষা বুঝতে পারি। আমার বন্ধু গরুর ভাষা, সাপের ভাষা, পাখিদের ভাষা, এই নদীর ভাষা, আর হাওয়ার ভাষাও বুঝতে পারি। কিন্তু তুমি এরকম একা কেন বসে আছো? তোমার কি কোনো বন্ধু নেই? আমার তো কারুর সাথেই কথা বলতে ভালো লাগে না, আমি তো সারা দিন কৃষ্ণ ভগবানের নাম জপ করি, এই জন্যই সবাই আমাকে খেপায়, বিরক্ত করে,
আমার খুব কষ্ট হয়, কিন্তু তোমার সাথে কথা বলতে আমার সত্যিই খুব ভালো লাগছে। ঠিক আছে, তুমি আমার বন্ধু গরুর সাথে দেখা করো। এ আমার বন্ধু গরু, ও সব সময় আমার সঙ্গেই থাকে। এবার চলো, তোমাকে আমার আরেক বন্ধু নাগরাজার সঙ্গে দেখা করাই। এই কথা বলে মুকুন্দ গরুকে সঙ্গে করে টুনাকে নিয়ে একটি গুহার সামনে যায়। তারপর নাগরাজ, ও নাগরাজ। আজ্ঞে প্রভু, আদেশ করুন। এই দেখো, ও হলো টুনা, ও আমার নতুন বন্ধু। যদি ওর কোনো সমস্যা হয় তাহলে তুমি ওকে সাহায্য করো। আজ্ঞে প্রভু। এর কিছুদিন পরে একদিন টুনা যখন একটি ফল খাচ্ছিল, তখন না জানে কোথা থেকে চিল এসে সেই ফলটা ছিনিয়ে নিয়ে উড়ে চলে যায়, আর পিছন থেকে সব পাখিরা মিলে হাসাহাসি শুরু করে আর ঠোঁট দিয়ে তার ডানাগুলিকে টানতে থাকে। তখন টুনা খুব কাঁদতে শুরু করে। তোমরা সবাই খুব বাজে, আমি তোমাদের কি ক্ষতি করেছি, কেন বিরক্ত করো আমাকে? টুনা যত কাঁদতে থাকে ওরা ওর উপর তত হাসতে থাকে। তুই আমার কি ক্ষতি করবি ছোট পাগল পাখি একটা? আমি পাগল নই, আমি কৃষ্ণ ভগবানের ভক্ত, আর দেখবেন আপনাদের সবাইকে কৃষ্ণ ভগবান একদিন নিশ্চয়ই শাস্তি দেবে। আচ্ছা, আমিও দেখতে চাই এই ভক্তকে কৃষ্ণ ভগবান কি করে বাঁচায় আর আমাদের কি শাস্তি দেয়। তখন টুনা আরো জোরে জোরে কাঁদতে থাকে। ওদিকে নাগরাজের কানে গিয়ে পৌঁছয় টুনার কান্নার আওয়াজ। তারপর, এটা তো টুনার আওয়াজ, ও কাঁদছে নাকি? কিছু তো হয়েছে, আমি গিয়ে দেখি একবার। এরপরে নাগরাজ সেখানে গিয়ে চুপি চুপি সমস্তটা দেখে। তারপর সে মস্ত বড় সাপের রূপ ধারণ করে সবাইকে ভয় দেখায়। আরে বাপরে, কত বড় নাগ! টুনা আমার বন্ধু, তোমরা সবাই টুনাকে বিরক্ত করা বন্ধ করো, নয়তো আমার ছোবল থেকে কেউ রেহাই পাবে না। আমাকে ক্ষমা করে দিন নাগরাজ, আমি আর কখনো টুনাকে বিরক্ত করব না। হ্যাঁ, এই কথা সব সময় মনে রাখবে। টুনা, তুমি নিজের খেয়াল রেখো, যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই বলবে, আমি আসছি। ঠিক আছে নাগরাজ, তুমিও তোমার খেয়াল রেখো। তারপর একদিন টুনা নিজের ভাই টুনটুন, মা টুনিয়া আর বাবা টুনার সাথে ঘাসের দানা খাওয়ার জন্য খেতে নামে। তখন দুজন শিকারী আসে আর জাল বিছিয়ে তাদেরকে ধরে নেয়। তারপর তারা সবাই ভয়ে চেঁচাতে শুরু করে, বাঁচাও, আমাদের বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। হে কৃষ্ণ ভগবান, আমাদের রক্ষা করো, এই শিকারীরা আমাদের বন্দি বানিয়ে ফেলেছে, আমাদের বাঁচাও ভগবান, আমাদের রক্ষা করো। যত চেঁচাতে পারো চেঁচাও, আজ আমাদের হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তখন ওই জমিতে গরুও ঘাস খাচ্ছিল। তখন গরু দেখতে পায় যে ওই শিকারীরা ওদেরকে ধরে ফেলছে। তখন গরু দৌড়তে দৌড়তে আসে আর নিজের শিং দিয়ে জোরে জোরে ওদের মারতে থাকে। আরে বাপরে, এই গরুটা কোথা থেকে এলো? কিন্তু ওই গরুটা ওর শিং দিয়ে আমাদের মারছে কেন? পালাও এখান থেকে, পালাও! ওরে বাপরে, এই গরুটা তো আমাদের পেছনই ছাড়ছে না। এদিকে মুকুন্দ এসে জাল খুলে সবাইকে মুক্ত করে দেয়। তারপর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মুকুন্দ, তুমি আজকে আমাদের বাঁচিয়েছো। কেন আসতাম না টুনা, তুমি তো আমার বন্ধু, আর যখন একটা বন্ধু ডাকে তখন অন্য বন্ধু তাকে সাহায্য করতে কেন আসবে না? ঠিক আছে, আমি এখন আসছি, তুমি নিজের খেয়াল রেখো, আর যখনই প্রয়োজন হবে নিশ্চয়ই বলবে। তারপর মুকুন্দ আর গরু সেখান থেকে চলে যায়। তখন থেকে টুনারও দিন খুব ভালো করে কাটতে লাগলো, কেউ তাকে কোনো বিরক্ত করত না, আর ও রোজ মুকুন্দ, গরু আর নাগরাজের সাথে বসে কথা বলতো, খেলা করতো, খুব খুশিতে থাকতো। কিন্তু একদিন টুনা দৌড়তে দৌড়তে মুকুন্দর কাছে এলো, আর সেখানে পৌঁছে টুনা জোরে জোরে কাঁপতে লাগলো। আরে কি হলো টুনা, তুমি এত ভয় পেয়ে কেন আছো? হ্যাঁ হ্যাঁ টুনা, ভয় পেও না, বলো আমাদের কি হয়েছে? একটা অদ্ভুত জিনিস আমাদের পিছু নিয়েছে, যাকে ধরে ফেলছে তাকে মেরে ফেলছে, কিচ্ছু জানি না এটা কি, কোথা থেকে এসেছে। এটা কি জিনিস প্রভু? তুমি গিয়ে দেখো নাগরাজ। আজ্ঞে প্রভু। এরপরে টুনা নাগরাজের সাথে সেখানে গিয়ে দেখে যে
একটা বড় মতন ভয়ঙ্কর জিনিস সকলের পিছনে তাড়া করছে, আর যেই সে কাউকে ধরে ফেলছে সে সাথে সাথেই মারা যাচ্ছে। সবাই চিৎকার করতে করতে পালিয়ে যাচ্ছিল, মারাও যাচ্ছিল। এই দেখে নাগরাজ মুখের আগুনের সাহায্যে সেই ভয়ঙ্কর জিনিসটাকে আঘাত করে তাকে নষ্ট করতে চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সেই জিনিসটা সবাইকে ধরার জন্য দৌড়তে লাগলো। তখন নাগরাজ এসে মুকুন্দকে বলে, প্রভু, ওই জিনিসটা খুবই অদ্ভুত, আমার বিষেও মরল না, আমার আগুনেও জ্বলল না, এবার কি হবে প্রভু? আমি দেখছি আমাকেই কিছু করতে হবে। নিশ্চয়ই অসুর কুলেই অদ্ভুত জিনিসটাকে পাঠিয়েছে। তুমি কি করবে মুকুন্দ? তুমি তো একটা খুব ছোট বাচ্চা। টুন্নার কথা শুনে মুকুন্দ শুধুই হাসে, তারপর নিজের বিষ্ণুরূপ ধারণ করে বলে যে, আমি তোমার ভগবান কৃষ্ণ, তোমার বন্ধু, তোমার রক্ষাকর্তা। তখনই সেখানে সেই অদ্ভুত জিনিসটা টুনাকে ধরার জন্য আসে। তখন ভগবান নিজের গদাকে আদেশ দেন যে, গদা যাও, ওই অদ্ভুত জিনিসটাকে মেরে ওর বিনাশ করো, যাও আমার আদেশ পালন করো। যথাজ্ঞা প্রভু। তখন গদা সেই অদ্ভুত জিনিসটিকে মারতে শুরু করে, কিন্তু যতই মারো তার কোনো ফলই হচ্ছিল না। সেই জিনিসটা মারও খাচ্ছিল আর হেসেও যাচ্ছিল। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি ওকে মারতে পারছি না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি গিয়ে দেখো আমার চক্র, ওকে টুকরো টুকরো করে দাও আর ওর বিনাশ করো। তারপর চক্র যায় এবং ওই জিনিসটাকে কেটে টুকরো করে ফেলে, কিন্তু যত বাড়ি কাটে তত বাড়ি ও আবার জুড়ে যায়। এইভাবে চক্রও হাঁপিয়ে যায়। আমাকেও ক্ষমা করবেন প্রভু, আমিও কিছু করতে পারলাম না। এই অসুরকুল বিনায়ক নিজের বুদ্ধি প্রয়োগ করে, শক্তি দিয়ে এই অদ্ভুত জিনিসটাকে বানিয়েছে, যাকে বিনাশ করা সম্ভব নয়। কিন্তু জীবকুলকে বাঁচানোর জন্য তাকে প্রতিরক্ষা শক্তি বাড়াতে হবে, আর সেই কারণে সবাইকে আমার এই শঙ্খের পবিত্র জল পান করা। এই জল গ্রহণ করার পরে যাকেই ওই জিনিসটি ছোবে তার কিচ্ছু হবে না। যাও সকলকে এই পবিত্র জল পান করাও। প্রথমে টুনা পবিত্র জল পান করে, তারপর সবাইকে সেই পবিত্র জল পান করায়। এইটা দেখে সেই অদ্ভুত জিনিসটি খুব হাসতে থাকে। তারপর সে গিয়ে সবাইকে ধরতে যায়, কিন্তু কারোরই আর কিছুই হয় না। তখন ওই জিনিসটা নিজেই হাঁপিয়ে যায় এবং মন খারাপ করে সে ওখান থেকে ফিরে যায়। এরপরে সবাই মিলে কৃষ্ণ ভগবানের নাম জপ শুরু করে, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। তারপর টুনা বলে যে, ভগবান কৃষ্ণই আমাদেরকে রক্ষা করেছেন, উনিই আমাদেরকে বাঁচিয়েছেন, আর সামনেই আসছে জন্মাষ্টমী, চলো না আমরা সবাই ওই দিনটাকে পালন করি, ওনাকে পূজো করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো সবাই মিলে পূজোর প্রস্তুতি করি। হ্যাঁ চলো। এরপরে সবাই মিলে খুব ধুমধাম করে জন্মাষ্টমী পালন করে, কৃষ্ণ ভগবানের পূজা করে, এবং তারপর থেকে সবাই মিলে খুব আনন্দের সাথে থাকতে শুরু করে। আমাদের গল্প আজকে এখান পর্যন্তই। এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, এবং আপনার কোনো পছন্দের গল্প জানা থাকলে কমেন্টে লিখে জানান। সবথেকে ভালো গল্পটি বাছাই করে এমন কার্টুন ভিডিও বানাবো, এবং এখনই আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওতে ক্লিক করুন এবং রিও বার্ডসের আরও কার্টুন ভিডিও দেখতে থাকুন।